আমি তোদের একটা সাজেশন দিয়ে দিচ্ছি পুষ্টি বিজ্ঞানের, এই কোশ্চেনগুলো, কোশ্চেনের আনসার কিন্তু দিচ্ছি না, হ্যাঁ কোশ্চেনগুলো শুধু দিচ্ছি, আনসারগুলো বই থেকে খুঁজে নিয়ে পড়বি, পুরো বই থেকে একটা আপাতত টেস্ট পরীক্ষার জন্য একটা সাজেশন দিচ্ছি, লেখ বট কোশ্চেনের, হ্যাঁ শর্টগুলো আমি দিয়ে দিব। বেশি আসতে বলতে পারবো না, আমার আমার তো আবার বেরোতে হবে না, বেশি আসতে বলতে পারবো না। আর সাজেশন যা দেব কমন কিন্তু আসবে, মোটামুটি ধরে রাখো 80-90% কমন আসছে বিগত বছরগুলোতে, সাজেশন থেকে কমন আসে বলেই বলছি, নাহলে এই সাজেশন দেওয়ার তো কোনো মানে হয় না। আর ওই আসবেই কমন, সাজেশন থেকে কমন আসেই, চিন্তার কোনো কারণ নাই, তোমরা যদি পড়ো তাহলে কোনো চিন্তা নাই তোমাদের, সারা বছর যদি কেউ নাও পড়ে থাকে এখন পড়লেও কাজ হবে। তাহলে প্রথম প্রশ্ন, গড কোশ্চেন, দাঁড়াও এক মিনিট। আচ্ছা গত বছরের কোশ্চেনটা কার কাছে আছে, কারো কাছে আছে? এটা হচ্ছে ছায়া প্রকাশন, এটা সাঁতরা পাবলিশার্স, এটার পেছনে নেই। আর আচ্ছা একটা বলছিল, ছোট বইটা বই, ছোট বইটা কি কেউ নিয়ে গেছিস নাকি তোরা? না এটা আলাদা, এটা আলাদা। আচ্ছা কোনো ব্যাপার না, ঠিক আছে তুই ড্রয়ারে দেখি। লেখ প্রথম প্রশ্ন, উপচিতি বিপাক ও উপচিতি ও অপচিতি বিপাকের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেন গুলো আসতে পারে 3 নম্বর অথবা 5 নম্বরে। হ্যাঁ উপচিতি ও অপচিতি বিপাকের মধ্যে পার্থক্য লেখো। মোটামুটি তোদের কোশ্চেন হবে প্রায় ধরে নে 100টার কাছাকাছি, কারণ এটা তো বিজ্ঞান, বিজ্ঞানের কোশ্চেন বেশি হয়। লেখ মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয় কেন? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয় কেন? কন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয় কেন? শক্তি ঘর ঘর বলা হয় কেন? শক্তি শক্তি ঘর শক্তি ঘর, ঠিক আছে বলা হয় কেন? নেক্সট হচ্ছে ডি অ্যামাইনেশন কাকে বলে? ডি অ্যামাইনেশন, ডি অ্যামাইনেশন, ডয়ের শিকারে ডি অ্যামাইনেশন, সরল জফলা আকার, ডি অ্যামাইনেশন কাকে বলে? ইংরাজিতে ডি না রে, ডয়ের শিকারে ডি, এটা হচ্ছে ডিইটি, ডি না শুধু ডি না, তাহলে ডিই লেখ, ডি অ্যামাইনেশন, ডিই মানে অ্যামাইনেশনের বিপরীত, ডি অ্যামাইনেশন কাকে বলে, বুঝছিস? নেক্সট লেখ বিএমআর বা মৌল বিপাক হার কাকে বলে? বিএমআর বা মৌল বিপাক হার কাকে বলে? বিএমআর বা মৌল বিপাক হার কাকে বলে? এগুলো কিছু কিছু ছোট ছোট প্রশ্ন আছে দিচ্ছি, পরীক্ষা আসে তো। গ্লাইকোলাইসিস কাকে বলে? গ্লাইকোলাইসিস কাকে বলে?
গ্লাইকোলাইসিস কাকে বলে? গ্লাইকোলাইসিস কাকে বলে? দেখো মানুষের দাঁতের দন্তসূত্রটি লেখো, মানুষের দন্তসূত্রটি লেখো, দন্ত মানে দাঁত, দন্তসূত্রটি লেখো, দন্তসূত্রটি লেখো। তারপরে কোশ্চেন, একটি মানব দেহের পৌষ্টিক তন্ত্রের ছবি এঁকে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখলাম পরীক্ষা আসছে বহুবার। মানব দেহের পৌষ্টিক তন্ত্রের ছবি এঁকে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো, কোনটা বলতো? এই যেটা ছবি, হ্যাঁ, আট করে নাম লিখতে হবে। পৌষ্টিক তন্ত্রের ছবি এঁকে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো বা পৌষ্টিক তন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো। একই কোশ্চেন, হ্যাঁ, বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, লালারসের কাজগুলি লেখো। লালারসের কাজগুলি লেখো। তারপরে লেখো, উৎসেচক কাকে বলে? উৎসেচক কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর লেখ পিত্তের কাজগুলি লেখো, পিত্তের কাজগুলি লেখো। পিত্ত, এই এই চ্যাপ্টারে কোশ্চেন গুলো লেখানো হয় না, এগুলো এগুলো একটু পড়ে নিস তো, বইয়ে আছে প্রথম চ্যাপ্টার, এগুলো কোশ্চেন লেখাই। কাজগুলি লেখো, এখান থেকে আসছে কিন্তু। তারপর লেখ যকৃৎকে, যকৃৎ বা লিভারকে, লিভারকে সুসজ্জিত জৈব রসায়নাগার বলা হয় কেন? সুসজ্জিত জৈব রসায়নাগার বলা হয় কেন? জৈব রসায়নাগার বলা হয় কেন? সুসজ্জিত রসায়নাগার বলা হয় জৈব রসায়নাগার দিবার খবর কি দে? ওই যে পয়সা করি হয়েছে হয় নাই? আচ্ছা তারপরে লেখ পিত্ত, পিত্ত, পিত্তরস বা পিত্ত এর কাজগুলো লিখছিস না? পিত্ত আর পিত্তরস আর কি উৎসেচক দিছি, তাই তো? উৎসেচকের বৈশিষ্ট্য ধর্ম, এই যে এগুলো সব দেওয়া আছে, যে সুন্দর করে এটা কার বই রে? এই বইয়ে ভালো করে ওই দেওয়া আছে। আচ্ছা তারপরে, হ্যাঁ তারপরে লেখ আন্তরিক রসের কার্যাবলী বর্ণনা করো। আন্তরিক রসের কার্যাবলী বর্ণনা করো। আন্তরিক রস, আন্তরিক রসের কার্যাবলী বর্ণনা করো। এই বিভিন্ন রসগুলাই আছে।
আন্তরিক রস, অগ্নাশয় রস, পিত্ত রস, কার্যাবলী বর্ণনা করো। তারপর লেখ অগ্নাশয় রসের কার্যাবলী বর্ণনা করো। অগ্নাশয় রসের কার্যাবলী বর্ণনা করো। অগ্নাশয় রসের নেক্সট কোশ্চেন, বিপাক কাকে বলে, এটি কত প্রকার ও কি কি? বিপাক কাকে বলে, এটি কত প্রকার ও কি কি? কে কাকে বলে? মা তো বাই হয়ে গেল নাকি? মা মনে হয় জানে, গিয়েছে দোকানে, দোকানে গেছে। তো কোথায় রাখছে বলে নাই। কড়ি চক্র সংক্ষেপে বর্ণনা করো। কড়ি চক্র, কড়ি চক্র সংক্ষেপে বর্ণনা করো। ওই ঘরে মনে হয় কড়ি চক্র সংক্ষেপে বর্ণনা করো, লিখেছিস? লেখছিস কড়ি চক্র? তারপরে লেখ লেখ আমাদের পৌষ্টিক ডালিতে দুধের পরিপাক পদ্ধতি আলোচনা করো। আমাদের পৌষ্টিক নালিতে দুধের পরিপাক পদ্ধতি, দুধের পরিপাক পদ্ধতি আলোচনা করো। পরিপাক পদ্ধতি আলোচনা করো, পরিপাক পদ্ধতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, গ্লাইকোজেনেসিস কাকে বলে? গ্লাইকোজেনেসিস কাকে বলে? নাহলে ওটা শুদ্ধাই নিয়ে দাও না, দোকানে তো লাগবেই, লাগবেই। তারপরে মানব দেহে শর্করা পরিপাক আলোচনা করো। ওটা থাক, ওটা নিচেই থাক, ওটা থাক, পরে উঠে রাখবো। মানব দেহে শর্করা পরিপাক আলোচনা করো। গ্লাইকোজেনেসিস কাকে বলে? শর্করা পরিপাক আলোচনা করো। নেক্সট, মানব দেহে প্রোটিনের পরিপাক আলোচনা করো। মানব দেহে প্রোটিনের পরিপাক আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আছে, এগুলো পড়তে হবে। মানব দেহে প্রোটিনের পরিপাক আলোচনা করো। পরিপাক আলোচনা করো। নেক্সট, মানব দেহে ফ্যাটের পরিপাক আলোচনা করো। ফ্যাট, শিলিগুড়ি থেকে আসি, তোরা এগুলো পড়তে থাক, ঠিক আছে? যতটা পারিস পড়ে রাখ, যদি সময় পাই। দেখ, পরীক্ষার আগে যতদূর সম্ভব হবে না লেখানো, পরীক্ষার পরে মনে হয় লেখাইতে হবে বা সাজেশন দিতেই হবে, নাহলে এগুলা সব কোশ্চেন অ্যান্সার খুঁজতে খুঁজতে জান বেরিয়ে যাবে। আর কিছু কিছু কঠিন কোশ্চেন আছে। পরিমাণ কত? পরিপাক আলোচনা করো।
আলোচনা করো। আরেকটা দিই, মানব দেহে ফ্যাট বিশেষণ প্রণালী আলোচনা করো। ফ্যাট বিশেষণ প্রণালী আলোচনা করো। বিশেষণ বিশোষণ প্রণালী আলোচনা করো। আলোচনা করো। হ্যাঁ, নেক্সট লেখো, প্রবাহ চিত্রের মাধ্যমে গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিটি লেখো। প্রবাহ চিত্রের মাধ্যমে গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিটি লেখো। গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিটি লেখো। পদ্ধতিটি লেখো। তারপরের কোশ্চেন, ক্রেবস চক্রের গুরুত্বগুলি লেখো। ক্রেবস কয়রাপোলা একার ব দন্তস্য। ক্রেবস চক্রের গুরুত্বগুলি লেখো। পৌষ্টিক তন্ত্র এসে বসে আছে, এই যে 2009 তো আসলো। কয়রাপোলা একার ব দন্তস্য। ক্রেবস চক্রের গুরুত্ব আলোচনা করো। এটা গেল প্রথম অধ্যায়। ঠিক আছে, প্রথম অধ্যায়। এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। প্রথম অধ্যায় থেকে এতগুলো কোশ্চেন, প্রথম অধ্যায় একটু লিখে রাখতে পারিস উপরে। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়। হ্যাঁ, এবার এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যে এটা 55 পেজ থেকে যেটা আছে লেখ। অধ্যায় অত নেই কোশ্চেন। শারীরিক শ্রমে শক্তির চাহিদা, শারীরিক শ্রমে শক্তির চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে? শারীরিক শ্রমে শক্তির চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে? নেক্সট কোশ্চেন হচ্ছে, রেফারেন্স ম্যান ও রেফারেন্স ওম্যান কাকে বলে? রেফারেন্স ম্যান, ম্যান ও রেফারেন্স ওম্যান কাকে বলে? রেফারেন্স ম্যান ও রেফারেন্স ওম্যান কাকে বলে? বলে রেফারেন্স ম্যান ও রেফারেন্স ওম্যান কাকে বলে? লিখছিস না যে না, যে উপরে প্রথমে তো কেন কি বললো, কি কি বিষয়ের উপরে, কি কি বিষয়ের উপরে নিয়ে, ওই যে কোনটা জানো দিলাম, ওই যে শারীরিক, শারীরিক শ্রমে শক্তির চাহিদা কি কি বিষয়ের উপরে নির্ভর করে বা কি কি শর্তের উপরে নির্ভর করে? নেক্সট কোশ্চেন, ডগলাস ব্যাক কি? 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 আচ্ছা, তারপরে কোশ্চেন, বিএমআর নিয়ন্ত্রণকারী প্রভাব সমূহ, বিএমআর নিয়ন্ত্রণকারী প্রভাবক সমূহ
একটা স্ল্যাশ দিয়ে লেখো, হাইফেন দিয়ে স্ল্যাশ দিয়ে এইভাবে আড়াআড়ি দাগ। বিএমআর নিয়ন্ত্রণকারী প্রভাবক সমূহ লিখেছো, তারপরে একটা আড়াআড়ি দাগ দিয়ে লেখো। এই কোশ্চেনটা ঘুরিয়েও আবার আসতে পারে। বিএমআর পরিবর্তনের জন্য দায়ী কারণগুলি উল্লেখ করো, বিএমআর পরিবর্তনের জন্য দায়ী কারণগুলি উল্লেখ করো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, তোমার নিজের দৈনিক ক্যালোরি চাহিদা কিভাবে নির্ণয় করবে? তোমার নিজের দৈনিক ক্যালোরি চাহিদা কিভাবে নির্ণয় করবে? নিজের দৈনিক ক্যালোরি চাহিদা, গ্যালোরি না ক্যালোরি, ক্যালোরি চাহিদা কিভাবে নির্ণয় করবে? এই চ্যাপ্টার থেকে এই কটা কোশ্চেনই কিভাবে নির্ণয় করবে। তারপর আমরা তিন নম্বর চ্যাপ্টারে যাই, পদার্থবিজ্ঞান। একটু লিখে রাখ উপরে পদার্থবিজ্ঞান, তাহলে খুঁজতে সুবিধা হবে তোদের। আর বইয়ে কিন্তু অতটা সুন্দর করে সাজানো নাই, কষ্ট করে পড়লে তুমি বইয়ে না পাইলে কিসে সার্চ করবি গুগলে। নেক্সট কোশ্চেন, ইউটিউবও দেখতে পারিস, ইউটিউবে অত পাওয়া যায় না, পুষ্টিবিজ্ঞানের অত সার পড়ায় না, পুষ্টিবিজ্ঞান খুব কম পড়ায়, দুই একটা আছে কম। পদার্থবিজ্ঞান থেকে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট লেখ, এই প্রশ্নটা আমি লেখাইছি। হ্যাঁ, পদার্থবিজ্ঞান থেকে এই কোশ্চেনটা লেখ, স্তন্যদানকারী মায়ের খাদ্য তালিকায় কোন কোন খাদ্যদ্রব্য রাখা প্রয়োজন? স্তন্যদায়ী দানকারী মায়ের খাদ্য তালিকায় মানে কি কি খাদ্য খেতে হবে আর কি? পদার্থ স্তন্যদানকারী মায়ের খাদ্য তালিকায় কোন কোন খাদ্যদ্রব্য রাখা উচিত বা খাদ্য তালিকা প্রস্তুত করো, এইরকম একটা কোশ্চেন হয়তো লেখানো হতে পারে, না লেখাইলে পড়ে নিবি কি? স্তন্যদানকারী মায়ের খাদ্য তালিকায় কোন কোন খাদ্যদ্রব্য রাখা প্রয়োজন? হয়েছে, কোন কোন খাদ্য রাখা প্রয়োজন? তারপরে লেখ, দেখ সুষম খাদ্য কাকে বলে? কাকে বলে কোলেস্ট্রাম? কাকে বলে কোলেস্ট্রাম? কাকে বলে লেখাইছি, এটা লেখাইছি, কোলেস্ট্রাম কাকে বলে বা কোলেস্ট্রাম কি? কোলেস্ট্রাম লেখ, গুঁড়ো দুধের সুবিধা কি? গরুর না, গুঁড়ো 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 দুধের সুবিধা কি? তারপর লেখ, মায়ের দুধ ও গরুর দুধের মধ্যে পার্থক্য লেখো। হ্যাঁ, এটা লেখাইছি, মায়ের দুধ ও গরুর দুধের মধ্যে পার্থক্য লেখো। মাতৃদুগ্ধ গোদুগ্ধ, এরকম একটা কোশ্চেন না লেখাইছি যে শিশুকে গরুর দুধ বেশি খাওয়ালে শিশু কেন মোটা হয়ে যায় বেশি? আসতে পারে দুই নম্বরই কোশ্চেন, ছোট কোশ্চেন।
তারপর লেখ তোলা খাবারের প্রয়োজনীয়তা লেখ তোলা খাবার লেখাইছি মনে হয় তোলা খাবারের প্রয়োজনীয়তা বাচ্চাদের যে তোলা খাওয়ানো হয় তোলা খাবারের প্রয়োজনীয়তা উল্লেখ করো হয়েছে তারপরে আমরা চার নম্বর অধ্যায়ে চলে যাচ্ছি যে এটা হচ্ছে তোর এই যে পুষ্টি অপুষ্টি থেকে প্রথম কোশ্চেনটা লেখ অপুষ্টি কাকে বলে হ্যাঁ চার একশো চার পেজের প্রান্তিকে ইসের বই ছাত্রার বই লেখ অপুষ্টি কাকে বলে লিখেছিস তাড়াতাড়ি লিখবি একটু অপুষ্টি কাকে বলে অপুষ্টি পুষ্টি না অপুষ্টি কাকে বলে তারপরে একই সঙ্গে লেখ অতিপুষ্টি কমা উনপুষ্টি উন দীর্ঘ দন্তান্ন উনপুষ্টি কাকে বলে না অতিপুষ্টি কমা উনপুষ্টি দীর্ঘ দন্তান্ন পয়রসুকার দন্তার ছয় পেট কাটা মন্দির না ছয় টয়রসি উনপুষ্টি কমা দিয়ে অসম পুষ্টি কাকে বলে অসম পুষ্টি কাকে বলে অসম অসম তারপরে পাঁচ নম্বর অধ্যায় ছোট ছোট অধ্যায় তো হলো পাঁচ নম্বর অধ্যায় থেকে সেরকম প্রশ্ন নাই লেখ পথ্য কাকে বলে পথ্য পথ্য কাকে বলে পথ্যের প্রয়োজনীয়তা কি হ্যাঁ লেখাইছি পথ্যের প্রয়োজনীয়তা কি তোরা যে প্রথম চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো দিলাম না ওগুলো বেশি করে পড়বি ওখান থেকে অনেক কোশ্চেন আসে অন্তত 15-20 নাম্বার ওই প্রথম চ্যাপ্টার থেকে আসে এটা সব থেকে বড় চ্যাপ্টার পথ্যর প্রয়োজনীয়তা কি প্রয়োজনীয়তা কি তাহলে এক পেপটিক আলসার কাকে বলে এটাও লেখাইছি পেপটিক আলসার কাকে বলে হ্যাঁ এর কারণ কি এই বিষয়টা না যে নখের মধ্যে এই হয় আমার নখটাও আগে এরকম হয়েছিল এখন ঠিক হয়ে গেছে নখটা এরকম নষ্ট হয়ে যায় আমার এই যে এই নখটা এরকম হয়ে গেছে না না নখের উপরে ঘা হয় মানে একদম কালো কালো হয়ে যায় মানে ঘষলেও এই হবে না তো আপনার হয়েছিল আমি ডাক্তার দেখিয়েছিলাম পরে আবার আপনার দেখি ঠিক হয়ে গেছে এখন এখন তার মানে ওই সমস্যাটা নাই পেপটিক আলসার তাহলে উদরাময় কি উদরাময় এর কারণ কি উদরাময় একটা রোগ উদরাময় কি এর কারণ কি রোগ না লিখলেও হয় উদরাময় রোগ কাকে বলে উদরাময় উদরাময় এর কারণ কি তারপর লেখ কোষ্ঠকাঠিন্য কাকে বলে এর কারণ কি এখনো তো কিছু লেখাই নেই সব কোশ্চেন দিলে তো সব কোশ্চেন দিয়েছি সাজেশন দিচ্ছি তাতেই তাহলে জন্ডিস কাকে বলে
জন্ডিস কাকে বলে? এর কারণ কি? এটা সেটাই সব্যসাচী আমার দুই হাত সমানে চলে। লেখ গেটে বাদ কি, এর কারণ কি? গেটে বাদ কি, এর কারণ কি? গেটে বাদ কি, এর কারণ কি? গেটে গেটে কানের ময়লা গুলো পরিষ্কার করে আসিস। না না আমার আজকে তাড়াতাড়ি লেখ, কথা বেশি বলতে দিস, তাড়াতাড়ি লেখ। এর কারণ কি হয়েছে? লেখ স্থূল কায়ত্বের চারটি কারণ লেখ। স্থূল কায়ত্ব মানে মোটাপা, চারটি কারণ লেখ। স্থূল কায়ত্বের চারটি কারণ লেখ। স্থূল 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 কায়ত্বের চারটি কারণ লেখ। হ্যাঁ আরেকটা লেখ, মেদ বাহুল্য বা স্থূলতা কমানোর জন্য কি কি করতে হবে? মেদ বাহুল্য ও বা স্থূলতা কমানোর জন্য কি কি করতে হবে? দেখ অর্ধেক সাজেশন দিলাম, বাকিটা পরে দেবো। তোরা বই দেখেও কিছু কিছু প্রশ্ন বাকি অধ্যায়গুলো দেখে পড়ে নিবি। একদিনে পুরো সাজেশন দেওয়া যাবে না। মেঘ বা বাহুল্য বা স্থূলতা এটা কি আলাদা কোশ্চেন? না একই, ওই স্থূলতা মানে মেদ বাহুল্য ওটা ঘুরিয়ে দিতে পারে, তাই একসাথে দিয়েছে। ও আমি আর নাম পাই